জীবনের বেশিরভাগ সময় কেটেছে পরিবার ছেড়ে, কিন্তু তার ছিল মানুষের উপকার করার নেশা। সেই নেশা থেকেই অংশ নেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, যেখানে মানুষ দিয়েছে ভালোবাসার প্রতিদান। বলছি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতুর কথা। কয়েকদিনে নির্বাচনী প্রচার প্রচারণা আর উৎসব শেষে স্বাভাবিক হয়েছে মানুষের জীবনযাত্রা, কিন্তু থেমে নেই নবনির্বাচিত চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু। সকাল থেকেই মানুষের সাথে কুশল আর শুভেচ্ছা বিনিময়ে বেরিয়ে পড়েন তিনি। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। জনগণের জন্য কাজ করতে চাই, উনি যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমি অনেক কিছু করতে পারবো। আর একটা কথা হচ্ছে যে এখানে নির্বাচন হয়েছে, দলাদলি হচ্ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখন দল মাঠ সব কিছু ভুলে যে সবাই একসাথে কাজ করব, এটাই আমি জানি। মানুষের বিপদে আপদে ছুটে আসেন ঋতু, এই কৃতজ্ঞতা বোধ থেকেই তাকে ভোট দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী। নির্বাচনে ঋতু জয় পাওয়ায় খুশি তারা। উনি এলাকার ভালোবাসার, মানুষের ভালোবাসার কারণে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সেজন্য এলাকার মানুষকে অত্যন্ত আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা তাকে ভোট দিয়েছি এই জন্যই সরকারি যে বরাদ্দ, যে বাজেটটা ইউনিয়ন পরিষদে আসবে সেটা মানুষের মাঝে সঠিকভাবে বিলিয়ে দেবে। কারণ যে মানুষের এর আগে নিজের অর্থ দিয়ে যিনি মানুষের পাশে দাঁড়িয়েছে তার কাছে ইউনিয়ন পরিষদ নিরাপদ। মানুষ তার এমনি ভালোবাসে, আর বিভিন্ন মানে বহুত বছর ধরে সে দেশ এলাকার উন্নয়নের কাজকাম করছে, রাস্তাঘাট যেখানে ভাঙাচুরো আছে বা যেখানে একটু খারাপ আছে মানুষকে সহযোগ করছে। আগে যে চেয়ারম্যান ছিল তার কাছে আমরা কোনো সাহায্য পাইনি বা সেই এলাকায় আমাদের কোনো কাজ করিনি, আর এই যে নজু যে এখন বর্তমান চেয়ারম্যান হয়েছে, এই ভোটের আগে আমাদের অনেক কাজ করেছে। আমাদের এখানে এবার খুব সুস্থ ভোট হয়েছে, আমরা যাদের যাদের চাইছিলাম যাদের ভালো মানুষ তাদেরই ভালো হয়েছে। সে সামনের দিকে আমাদের ভালো প্রত্যাশা দেবে, ভালো কাজ করবে, ইউনিয়নে যে মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি অবশ্যই সে রাখবে। ভোটের পরিবেশ সুষ্ঠ ও নিরপেক্ষ ছিল বলে জানান নির্বাচন কর্মকর্তা। গত 28 নভেম্বর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোট নির্বাচনের যে স্লোগান আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই স্লোগানকে বাস্তবায়ন করে সাধারণ মানুষ তাদের মনের আকাঙ্ক্ষা সত্যিকার অর্থেই প্রকাশ করতে পেরেছে। 28 নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি। নির্বাচনে তিনি পেয়েছেন 9,557 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ছানা পেয়েছেন 4,529 ভোট। সময় সংবাদ, ঝিনাইদহ।